আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, থিওরি অফ কম্পিউটেশন বা অটোমেটা এবং ফর্মাল ল্যাঙ্গুয়েজের এই ধারাবাহিক টিউটোরিয়ালগুলোতে আমরা শিখছি ডিএফএ ডিজাইন সম্পর্কে, যে ডিএফএ গুলো কিনা অ্যাকসেপ্ট করে যদি কোনো স্ট্রিং এই ধরনের সাবস্ট্রিং দ্বারা শুরু হয় কিংবা এই ধরনের সাবস্ট্রিং দ্বারা শেষ হয় কিংবা এই ধরনের সাবস্ট্রিং কনসিস্ট করে, অথবা দেখা যাচ্ছে 01 দিয়ে শেষে এবং শুরুতে থাকে এবং ইন্ট উইথ ডিফারেন্ট সাবস্ট্রিং অর্থাৎ ভিন্ন ভিন্ন সাবস্ট্রিং শেষে এবং শুরুতে থাকে, এই ধরনের ডিএফই ডিজাইনগুলো আমরা শিখছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি সাবস্ট্রিং টেস্ট এবি, অর্থাৎ কোনো স্ট্রিং যদি এবি সাবস্ট্রিং কনসিস্ট করে তাহলে সেটা আমাদের এই ডিএফএ দ্বারা যেটা আমরা ডিজাইন করব সেটা অ্যাকসেপ্ট করবে। তো চলুন এর ট্রানজিশন টেবিলটা আগে এঁকে নেই। ট্রানজিশন টেবিলটা আঁকলে আমাদের এখানে ট্রানজিশন ডায়াগ্রাম আঁকা খুবই সহজ। আপনারা সিম্বলগুলো ইনপুট দিবেন, এ আর বি ল্যাঙ্গুয়েজ যেহেতু, এখানে মিনিমাম অ্যাকসেপ্টেড স্টেট হলো এবি, মানে যতটা থাকবে তার চেয়ে এক বেশি হলো আমাদের স্টেট হবে কিউ জিরো, কিউ ওয়ান এবং আরেকটা সেট হবে কিউ টু। ওকে, তো এটা হলো আমার তিনটা স্টেট হবে, এখানে লেন্থ যেহেতু দুই, দুই রেখে তিন স্টেট হবে, কিন্তু স্টার্ট উইথ গুলোর ক্ষেত্রে আরেকটা ডেড স্টেট হয়, আর ইন্ড উইথ বা কিংবা সাবস্ট্রিং এর ক্ষেত্রে যতটা লেন্থ থাকে তার চেয়ে একটা স্টেট বেশি হয়, মানে এখানে দুই লেন্থ, তাহলে আমার এখানে হলো স্টেট হলো তিনটা। ওকে, তো এখানে আমাদের আরেকটা জিনিস এখানে করে রাখতে হবে, পার্থক্য হলো যে ইন্ড উইথ এর ক্ষেত্রে, ইন্ট উইথের ক্ষেত্রে আর সাবস্ট্রিং স্টার্ট উইথের ক্ষেত্রে আর এখানে সাবস্ট্রিং চেকের ক্ষেত্রে তিনটা অপশন রয়েছে, তিনটার ক্ষেত্রে টেবিলগুলো আঁকার একটা পার্থক্য রয়েছে। আমি অন্য একটা ভিডিও এখানে নিচে লিঙ্কটা দিয়ে দিব, যে ভিডিওতে কিনা সেই লিঙ্কটা দিয়ে দিব, যাতে করে তিনটা একই সাথে করে দেখাবো, সেদিন আপনারা পার্থক্যগুলো বুঝবেন। তো আজকে এখানে দেখেন আমরা যদি কিউটুতে চলে যাই, মানে শেষের স্টেটে চলে যাই, তাহলে আর আমাদের এখানে এবি যাই পাই না কেন, সেখানে থাকলেও চলছে, তাই কি না? প্রথমে আর যাওয়ার দরকার নেই, মানে আমি এখানে এখানে আসলে এবি পেয়ে গেছি, শেষের স্টেটে আসলে, এটা ফাইনাল স্টেট যেহেতু, শেষের স্টেটে আসলে আমার এবি পেয়ে গেছে, সেটা এখানেই থাকবে। বাকিগুলোর ক্ষেত্রে কি, এখানে আপনারা এপসাইলন দেবেন, এখানে দেবেন এ, এখানে দেবেন হলো এবি, এই পাশে এগুলো লিখবেন এরকম করে, এটা প্রথম স্টেটে এপসাইলন দিবেন, পরে এ দিবেন, পরে এবি দিবেন। আচ্ছা, তারপরে এখানে এই এপসাইলন পাশে লিখেছি, এই পাশে রো নাম্বার আর উপরে কলাম নাম্বার গুণ করবেন, গুণ করবেন, এইভাবে গুণ করে দেখবেন এপসাইলন এ এখানে আছে, এই পাশে খুঁজতে হবে আপনাদেরকে, এই পাশে খুঁজতে হবে, যদি দেখেন এপসাইলন এ না থাকে তাহলে একটা অক্ষর কেটে দিবেন, এ এ আছে আছে, তার মানে কিউ ওয়ানে চলে যাবে, এভাবে করে যেটা আমি প্রথমটা করলাম। তারপরেটা দেখেন এপসাইলন বি, এই রো নাম্বার কলাম নাম্বার গুণ করেন, এখানে চেক করেন এপসাইলন বি আছে নাই, তাহলে কি হবে, এটা কেটে দেন, বি আছে বিও নাই, যদি না থাকে তাহলে ইনিশিয়াল স্টেটে চলে যাবে। এবার আর দুটো ঘর ফাঁকা আছে এটার ক্ষেত্রে, এখানে কি রয়েছে এ, এখানে এ কেন দিলাম আর এ বি কেন দিছি, একটা একটা করে আপনার ক্যারেক্টার যোগ করবেন আর এরপর সে ফাইনাল স্টেট পর্যন্ত নিয়ে যাবেন, ঠিক আছে? তো এ আর এ এটা একটু গুণ করতে হবে রো আর কলাম নাম্বার, তাহলে এ আর এ যদি আমি গুণ করি তাহলে কি পাচ্ছি, এ এ এখানে রয়েছে নাই, একটা কাটেন এ রয়েছে, হ্যাঁ, তাহলে কিউ ওয়ান, এই এর জন্য কিউ ওয়ান, আচ্ছা, তারপর এটা কাজ শেষ। তারপর হলো এ বি, কেন এ বি, এ আর বি এটা তার গুণ করতে হবে, যেহেতু এই ঘর গুণ করবো, তাহলে এ বি এখানে রয়েছে আছে, সেটা হলো এই যে কিউ টু, কিউ টু, এটা হলো ট্রানজিশন টেবিল, এর ডায়াগ্রামটা আঁকবো এরকম করে, কিউ নট, এখান থেকে এ পেলে যাবো হলো কিউ টুতে, আর এখান থেকে বি বলে যাবো হলো কিউ থ্রিতে। ওকে, একটা টেস্ট আমি করায় দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, এখন এই স্টেটের জন্য, এর জন্য পিসি বি হলো কোথায় যাবে, দেখেন এই যে কিউ নোট থেকে বি এর জন্য কিউ নোটাই থাকবে। ওকে, আচ্ছা, তারপরে এখানে আমি কিউ টু থেকে বির জন্য পিসি, কিউ টু থেকে এর জন্য বের করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা স্টেটের জন্য যে দুটো করে ইনপুট সে দুটো করেই আমাদেরকে সব দেখাতে হবে। কিউ টু থেকে বি এর জন্য যাচ্ছে হলো কিউ থ্রিতে, কিন্তু কিউ টু না, এটা কিউ ওয়ান, এটা কিউ টু, সরি, এখানে লিখতে প্রত্যেকবার আমার ভুল হয়ে যাচ্ছে, কিউ ওয়ান থেকে এর জন্য কিউ ওয়ানে যাচ্ছে, কিউ এর জন্য কিউ ওয়ানে যাবো, দেখেন এর জন্য কিউ ওয়ানে, বি এর জন্য কিউ টুতে, এটা আমার কিউ ওয়ানের জন্য দুটোই আমার দেখানো হয়ে গেল। এবার কিউ টু থেকে এ বি যাই পাই না কেন, সেখানে আমি এখানেই থাকবো, দেখেন এটা হলো আমার ট্রানজিশন ডায়াগ্রাম, আমি একটা চেক করে দেখাচ্ছি, ধরেন মাঝখানে এ বি দেবো, এ বি বি এ এ, এটা একটা স্ট্রিং, যে কোনোটা নিয়ে চেক করে দেখেন, দেখেন এ বির জন্য, এর জন্য এখান থেকে এখানে যাবে প্রথমে, তারপর বির জন্য এখানে যাবে, তারপর এবি যাই পেন এখনো এখানে থাকবে, অথবা এ এ বি, ঠিক আছে, বি এটা যদি দেন, দেখেন বি এর জন্য এখানেই থাকলো, এর জন্য এখানে গেল, এর জন্য এখানে থাকলো, আবার বি এর জন্য এখানে আসলো, তারপর এখানে যাই পাই না কেন, ফাইনাল স্টেট, অর্থাৎ ফাইনাল স্টেটে চলে আসলে সেখানে এ বির জন্য আউটপুট আমাদের এটা মনে রাখতে হবে, যখন সাবস্ট্রিং চেক করবো তখন ফাইনাল স্টেটে গেলে এবি যাই পাই না কেন সেখানেই থাকবো, ঠিক আছে? এই ট্রানজিশন টেবিল তিনটা, এটা ধরেন এটা যদি স্টার্ট উইথের ক্ষেত্রে হতো, স্টার্ট উইথের ক্ষেত্রে হলে কি দিতাম আমি সেটার জন্য একই জিনিস, অথবা এটা যদি ইন্ড উইথ হতো সেটার জন্য কি দিতাম, তিনটা টেবিল আমি একই সঙ্গে আপনাদেরকে সামনে কিছু টিউটোরিয়ালগুলোতে দেখাবো, যাতে করে আপনারা
কম্পেয়ার করতে পারেন যে টেবিল কিভাবে আঁকতে হয়। ওকে, তো আপনারা চেষ্টা করবেন 1 1 আছে কিনা সেটা চেক করার জন্য, 1 0 1 আছে কিনা সেটা চেক করার জন্য এই ধরনের ইয়ে দিয়ে। তো এর পরবর্তী টিউটোরিয়ালে আমি সি প্লাস প্লাস এবং জেএফএলএপি দিয়ে ইমপ্লিমেন্ট করে আপনাদেরকে ভিডিও লিঙ্ক নিচে দিয়ে দেবো, আপনারা পছন্দ হলে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।